স্বাগত জানাই আজকের এই আলাপনের আসরে এই আলাপনের আসরে আমরা শুনে থাকি রেডিও রেডিওভেইটাস এশিয়া বাংলা বিভাগের অনুষ্ঠান শোনা এবং দেখার পর আপনারা ফেসবুকে ইউটিউবে এবং ইমেল করে অনুষ্ঠান সংক্রান্ত যে মতামতগুলো পাঠান তা নিয়ে কথা আজকের এই আলাপনের আসরে তার ব্যতিক্রম নেই প্রথমেই বলতে হচ্ছে ইউটিউবে অনুষ্ঠান দেখেছেন অনেকেই তার মধ্যে মতামত পেয়েছি মেখিলিগঞ্জ কুচবিহার থেকে মনীষা রায়ের উনি মোটামুটি অনুষ্ঠানগুলো যা দেখেছেন সে বিষয় এক লাইন দু লাইন করে লিখেছেন এবং তাতে দেখা যাচ্ছে যে উনি বলেছেন যে অনুষ্ঠানগুলো শুনতে এবং দেখতে সত্যি ভালো লাগছে বেশ জ্ঞানগর্ভ অনুষ্ঠান এই রকম ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে আরও যেন পাই এরপরে আমরা চলে যাচ্ছি ইমেলে ইমেল পাঠিয়েছেন প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল রায়বাহাদুর রোড বেহালা কলকাতা থেকে উনিও উল্লেখ করেছেন কলকাতা চিঠি অনুষ্ঠানে যে ইডেন গার্ডেন্সে পিঙ্ক বল টেস্ট নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানটি আমার খুবই ভালো লেগেছে এই কথা জানিয়েছেন এর সাথে বিজ্ঞান জগত অনুষ্ঠান এবং চেতনা বেশ জ্ঞান গর্ব হচ্ছে আমার দেখতে ভালো লাগছে এই রকম ধরনের বেশ কিছু কথা উনি জানিয়েছেন মনীষা রায় এবং প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল অনুষ্ঠান দেখে আপনারা ইউটিউবে এবং ইমেল করে যে মতামত পাঠিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ আশা করছি আপনারা এই ভাবে নিয়মিত অনুষ্ঠান দেখে যাবেন এবং মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন আপনারা এরপরে আমরা চলে যাচ্ছি ফেসবুকে রেডিও রেডিওভেইটাস এশিয়া বাংলা বিভাগের অনুষ্ঠান শোনা এবং দেখার পর আপনারা যে মন্তব্য পাঠিয়েছেন সেই প্রসঙ্গে তবে এখানে বলে রাখি যে অনুষ্ঠান দেখা এবং শোনার পর আপনারা প্রায় প্রতিটা অনুষ্ঠানেই মন্তব্য পাঠাচ্ছেন কিন্তু আলাপনের সময় অল্প থাকার জন্য আমরা সব অনুষ্ঠানের সব মতামত কিন্তু তুলে ধরতে পারছি না তবে হ্যাঁ এটা কিন্তু ভাববেন না যে আমরা সেই মতামতগুলো গুরুত্ব দিচ্ছি না বা সেগুলো আমরা পড়ছি না অবশ্যই আমরা আমাদের অফিসে বা সময় যখন আমরা পাচ্ছি নিশ্চয়ই আমরা সেগুলো পড়ছি চিন্তাভাবনা করছি এবং অফিসে সেগুলো নিয়ে আমরা আলোচনাও করছি তবে আজকের এই আলাপনের আসরে আমরা কয়েকটি এই রকম ধরনের অনুষ্ঠান নিয়ে যে মন্তব্য আপনারা পাঠিয়েছেন তা নিয়ে আলোচনা করছি প্রথমেই বলতে হচ্ছে পবিত্র গীতা থেকে পাঠ পর্ব সংখ্যা ছয় শ্রদ্ধেয় দীপঙ্কর বসু মহাশয় গীতা থেকে পাঠ করেন ও ব্যাখ্যা দেন এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন ফাদার সৌমিত্র মাখাল আর সেই প্রসঙ্গে শঙ্কর হালদার সাদনপুর রোড আমবাগান পূর্ব বর্ধমান থেকে লিখছেন আজকে পবিত্র গীতা থেকে পাঠ শুনলাম কর্ম নিয়ে মানুষের নিঃস্বার্থভাবে কর্ম করে যাওয়া উচিত ফলের আশা না করেই সবচাইতে বড় কথা কর্মই মানুষকে মহান করে তুলতে পারে এরপরে প্রদীপ কুণ্ডু আগরতলা ত্রিপুরা থেকে লিখছেন নিষ্কাম কর্ম নিয়ে গীতার উপদেশ পূর্ণ কথাগুলো শুনে হেমন্তের এই সকালে মনটা ভীষণ ভালো হয়ে গেল আনন্দমোহন বাইন সুপেলা ভিলাই ছত্রিশগড় থেকে লিখছেন গীতা থেকে পাঠ শুনলাম ও দেখলাম নিষ্কাম কর্ম নিয়ে সুন্দর পরিবেশনা ফেসবুক নিয়ে উদাহরণ খুব সুন্দর তবে ইংরেজিতে কেন বোঝানো হচ্ছে তা আমি বুঝতে পারছি না কুমার অলক নালিতাবাড়ি শেরপুর বাংলাদেশ থেকে লিখছেন আজকের পবিত্র গীতা পাঠে সহজ সাবলীল তিনটি উদাহরণ টেনে দীপঙ্করবাবু বুঝিয়ে দিলেন নিষ্কাম কর্ম সম্বন্ধে দীপঙ্করবাবুকে ধন্যবাদ এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এরপরে খন্দকার এরফান আলী বিপ্লব বাংলাদেশ থেকে লিখছেন ফাদার সৌমিত্র মাখালের পরিচালনায় ও শ্রদ্ধেয় দীপঙ্কর বসু মহাশয়ের কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ শুনলাম খুব ভালো লাগলো ধন্যবাদ জানাই রেডিও রেডিওভেইটাস এশিয়া বাংলা বিভাগকে এরপরে গৌরমোহন দাস বাংলাদেশ থেকে লিখছেন বেশ বিরতি দিয়ে আজ শ্রী শ্রী গীতা থেকে পাঠ হলো যুগ উপযোগী ও আধুনিকতার সাথে যুক্ত উপমা প্রয়োগে ব্যাখ্যা চমৎকার লেগেছে অনেক ভালো লেগেছে এরপর রমা চৌধুরী লিখছেন শুনলাম ও দেখলাম আজকের পবিত্র গীতা পাঠ অনুষ্ঠানটি শ্রী দীপঙ্কর বসু সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কর্ম কীভাবে করতে হয় তার ফলই বা কেমন হয় বন্ধুরা এই গীতা পাঠ অনুষ্ঠান দেখার পর আপনারা কিন্তু আরও অনেকে কিন্তু মন্তব্য পাঠিয়েছেন তবে সেই মন্তব্যগুলো আমরা এখানে তুলে ধরছি না তার কারণ যে আপনারা অনুষ্ঠানটি দেখার পর কি ভালো লাগলো বা কি খারাপ লাগলো সেই সব সমালোচনাগুলো কিন্তু করেননি শুধুমাত্র লিখেছেন পাশে আছি সঙ্গে আছি ভালো লেগেছে এই রকম আমাদের কিন্তু সত্যি কথা বলতে অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে যত এরকম ধরনের মন্তব্য থেকে যদি সমালোচনামূলক মন্তব্য আসে তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে ভীষণভাবেই সহায়তা করে তাই আশা করব যে আপনারা যারা যারা শুধুমাত্র ওই ভালো লেগেছে সঙ্গে আছি পাশে আছি এরকম ধরনের মন্তব্য করছেন তারা অনুষ্ঠান শোনা এবং দেখার পর একটু বিশ্লেষণ করে অনুষ্ঠানের মতামত পাঠালে আমাদের আরও বেশি উপকার হবে আপনারা সবাই যে মন্তব্য পাঠিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আশা করছি আপনারা এই রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের অনুষ্ঠান শুনে যাবেন এবং মতামত পাঠিয়ে যাবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এরপরে বন্ধুরা চলে আসছি দুটি ভিন্ন ধরনের অনুষ্ঠান প্রসঙ্গে উল্লেখ করতে হচ্ছে যে রেডিও ভেরিটাস এশিয়া জুবিলি উৎসব কৃষ্ণনগরে পালিত হয়েছিল আর তার ঠিক আগে আট এবং নয় নভেম্বর চিত্রবাণী থেকে আয়োজন করা হয়েছিল ভিডিও মোবাইল জার্নালিজম ওয়ার্কশপ আর এই ওয়ার্কশপে মোট কুড়ি জন অংশ নিয়েছিলেন বাংলাদেশ থেকেও কিন্তু উপস্থিতির হার ছিল আর এই ওয়ার্কশপে শ্রোতা যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে প্রথম দিন আমরা শেখানোর পর আমরা দিনের শেষে কাজ দিয়েছিলাম এবং বলেছিলাম যে ধরনের অনুষ্ঠান আমরা রেডিও রেডিওভেইটাস এশিয়া বাংলা বিভাগে করে থাকি সেই রকম ধরনের কিছু অনুষ্ঠান তারা যেন গ্রুপ ভাগ করে করে আর অংশগ্রহণকারী বন্ধুরা আপনারা তো জানেনি আর বাকিদের জন্য বলতে হচ্ছে যে আমরা যেরকম ধরনের গ্রুপ ভাগ করে দিয়েছিলাম সেই অনুযায়ী তারা কিন্তু বেশ কিছু কাজ করেছিল আর সেই রকম ধরনের দুটি অনুষ্ঠান আজকের এই আলোচনার বিষয় প্রথমেই বলতে হচ্ছে যে গ্রুপ ওয়ানে যারা ছিলেন তারা একটি চেতনার অনুষ্ঠান শুটিং করেন এবং এডিটিং করে পরে কিন্তু আমাদের দ্বিতীয় দিন দেখান আর সেই অনুষ্ঠানটি আমরা রেডিও ভেরিটাস এশিয়ার ওয়েবসাইটে এবং ফেসবুক পেজ ও ইউটিউবেও প্রচার করেছিলাম আর সেই প্রসঙ্গে বাংলাদেশ থেকে মোহাম্মদ আবদুল্লা লিখছেন এটা স্বল্প সময় করা একটি প্রচেষ্টা হ্যাঁ আবদুল্লা ভাই উনি ছিলেন এই গ্রুপ ওয়ানে এরপর জাকির হোসেন মুর্শিদাবাদ থেকে লিখছেন যোগ্যতা অর্জন করতে গেলে ভিডিও ওয়ার্কশপ আলোচনা করার প্রয়োজন আছে আর এইভাবেই বড় হওয়া যায় রেডিও রেডিওভেইটাস তার উদাহরণ ভালো লাগলো আজকের চেতনার আসর নাম্বার ওয়ান তো এক নম্বরই হয় নাজিম উদ্দিন মুর্শিদাবাদ থেকে লিখছেন চমৎকার ছিল এই পরিবেশনা প্রস্তুতি পার্থবাবুকে ধন্যবাদ তাদের টিমকে ইনপুট দেওয়ার জন্য লিডিয়া মনীষা মন্ডল ইনিও ছিলেন এই ওয়ার্কশপের একজন অংশগ্রহণকারী যদিও তিনি ছিলেন ভিন্ন একটি গ্রুপে তিনি মন্তব্য পাঠিয়েছেন বেশ ভালো লাগলো সত্যি খুবই ভালো লেগেছে দেখে ওনাদের এই অল্প সময়ের মধ্যে যে সুন্দর উপস্থাপনা করলেন এবং তা আজ প্রকাশ করা হলো। ধন্যবাদ জানাই রেডিও রেডিওভেইটাস এশিয়া বাংলা বিভাগকে এরপর প্রদীপ কুণ্ডু আগরতলা ত্রিপুরা থেকে লিখছেন একেবারে আনকোড়া আমি স্বল্প সময়ের নোটিসে আমাদের গ্রুপে সবাইকে নিয়ে চেষ্টা করেছিলাম অজস্র ভুলভ্রান্তি ছিল থাকাটাই স্বাভাবিক এ নিয়ে ওয়ার্কশপে আলোচনাও হয়েছে শ্রোতা দর্শকরা আশা করি নিজ গুণে সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপরে মৃন্ময় মণ্ডল গাংনাপুর নদিয়া থেকে লিখছেন পরিচিত মুখগুলি দেখে খুব ভালো লেগেছে প্রদীপ কুণ্ডু দাদা আপনাকে বলছি চেষ্টা করতে করতেই সফল হবেন দাদা ফার্স্ট টাইমে আপনারা অনেকটাই ভালো করেছেন হ্যাঁ বন্ধুরা মৃন্ময় মণ্ডলের এই কথা প্রসঙ্গে বলতে হচ্ছে যে এই ওয়ার্কশপে প্রথম গ্রুপে যারা যারা ছিলেন তারা সত্যিই আপনারা খুবই ভালো কাজ করেছেন প্রথম কাজ হিসেবে সত্যি বেশ ভালো লেগেছে আমাদেরও আপনারা সবাই যে প্রচেষ্টাটি করেছিলেন সেটাই কিন্তু অনেক বড়ো আশা করছি ভবিষ্যতে আপনারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং আপনাদের ওখানে ঘটে যাওয়া ঘটনা এই এইরকমভাবে আমাদেরকে ছোট ছোট ভিডিও আকারে তুলে পাঠাতে পারেন যা আমরা অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করতে পারব আপনারা সবাই ভালো থাকবেন এরপরে রমা চৌধুরী নদীয়া থেকে লিখছেন চেতনা আসরে শুনলাম হাঁচি নিয়ে একটি সুন্দর অভিনীত অনুষ্ঠান হাঁচি নিয়ে একটি ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে রয়েছে যা একদমই ঠিক নয় অনুষ্ঠানটিতে যে অভিনয়ের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে তা কিন্তু বেশ ভালো লেগেছে এরপরে সোমা মণ্ডল লিখছেন নদিয়া থেকে ভালো লাগলো একটি সুন্দর অনুষ্ঠান দেখলাম এবং পরিচিত মুখগুলোর অভিনয়ও দেখলাম বেশ ভালো লেগেছে ভবিষ্যতে সুযোগ পেলে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করছি হ্যাঁ রমা এবং সোমা আপনাদের দুজনকেই জানাচ্ছি যে হাঁচি নিয়ে অনুষ্ঠান কিন্তু চেতনাতে আমি করেছিলাম কিন্তু এই ওয়ার্কশপে ওনারা যখন চিন্তা করলেন এবং প্রস্তুতি নিলেন যে হাঁচি নিয়ে একটি নাটিকা আকারে অনুষ্ঠান পরিবেশন করবেন আমরা কিন্তু তাতে রাজি হই এবং এইভাবে অনুষ্ঠানটি করেন আর সত্যি ভালোই হয়েছিল অনুষ্ঠানটি আপনারা এই মতামত পাঠানোর জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন এরপরে চলে আসি মানিক সাহা বাংলাদেশ থেকে যে মন্তব্য পাঠিয়েছেন সেই প্রসঙ্গে লিখছেন নিজেকে তৈরি করা আত্মশুদ্ধি ও নিজের যোগ্যতা ওজন করার উপযুক্ত মাধ্যম ভবিষ্যতে সুযোগ পেলে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করছি এই রকম ধরনের ওয়ার্কশপে হ্যাঁ মানিক আপনার যেই আগ্রহ আমরা জানতে পারলাম তা আমরা মনে রাখব আর আপনি যে ফেসবুকে আমাদের সাথে রয়েছেন তার থেকে তো আমাদের রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের অনুষ্ঠান এবং প্রযোজনার ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে সবই তো আপনি জানতে পারবেন সেই অনুযায়ী আপনিও তখন সাড়া দেবেন ভালো থাকবেন সুন্দর মতামত পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই এরপরে অনুষ্ঠান প্রসঙ্গে মন্তব্য পাঠিয়েছেন সালাউদ্দিন ডলার রাজশাহী থেকে লিখছেন চমৎকার পরিবেশনা ধন্যবাদ এরপরে মোহাম্মদ আইনাল হক সিরজিপাড়া নাটোর বাংলাদেশ থেকে লিখছেন চেতনার অনুষ্ঠানটি থেকে হাঁচি সম্পর্কে কুসংস্কার বিষয় জানলাম অনেক ভালো লেগেছে শঙ্কর হালদার সাধনপুর রোড আমবাগান পূর্ব বর্ধমান থেকে লিখছেন শ্রোতা বন্ধুদের দ্বারা পরিচালিত চেতনা শুনলাম এখানেই বোঝে যায় যে রেডিও ভেরিটাস এশিয়া বাংলা তার শ্রোতাদের কতখানি গুরুত্ব দেন তা আরও একবার প্রমাণিত হলো ধন্যবাদ জানাই দেবাশিস দাস কোচি কেরালা থেকে লিখছেন সফল প্রচেষ্টা মুখ খুবই ভালো অভিনয় এই নিয়ে আজকের যে চেতনা শুনলাম তার জন্য রেডিও ভেটাস এশিয়া বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই এরপরে নালিতাবাড়ি শেরপুর বাংলাদেশ থেকে মন্তব্য পাঠিয়েছেন কুমার অলোক লিখছেন শ্রোতাদের জন্য শ্রোতাদের দ্বারা তৈরি অনুষ্ঠান চেতনা শুনলাম ভালো লেগেছে তবে নতুন একটি বিষয় হলে আরও ভালো লাগতো এরপরে দিদারুল ইকবাল মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন রেডিও রেডিওভেইটাস এশিয়ার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন ও শ্রোতাদের নিয়ে ভিডিও ওয়ার্কশপ আয়োজনের জন্য ফিলিপাইনের সদর দপ্তর এবং চিত্রবাণীকে ধন্যবাদ জানাই ট্রেনিং সেশনের দ্বিতীয় দিন তিনটে গ্রুপে বিভক্ত হয়ে দুটি দলীয় প্রজেক্ট তৈরিতে অংশ নেন মোট আঠেরো জন শ্রোতা আজকের এই পরিবেশনাটি তৈরি করেছেন গ্রুপ ওয়ানের বন্ধুরা এটা তাদের প্রথম প্রযোজনা ও পরিবেশনা গ্রুপ ওয়ানের অংশগ্রহণকারী ছজন শ্রোতাবন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার একটি প্রজেক্ট শ্রোতাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই দিদারুল ভাই আপনাকে আপনি যে এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলেন এবং আপনার গ্রুপ থেকেও আপনি অনুষ্ঠান আমাদের কাছে তুলে ধরেছেন আর এই যে এই গ্রুপ ওয়ানের অনুষ্ঠান দেখার পর আপনি যে এই সুন্দর মতামত পাঠিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এরপরে কামাল হোসেন মধুখালী ফরিদপুর বাংলাদেশ থেকে লিখছেন চেতনা অনুষ্ঠানটি সবসময় শোনার চেষ্টা করি আমার প্রিয় অনুষ্ঠান এটি এবং সব শেষে সুরজিৎ মাহান্তি পুরুলিয়া বলরামপুর থেকে লিখেছেন চেতনা অনুষ্ঠানে নাটক কতটা গুরুত্বপূর্ণ তা এই নাটকের কমেন্ট থেকে সহজে অনুমেয় সুন্দর অনুষ্ঠান ছিল এটি শ্রোতারা নতুন আঙ্গিকে রেডিও নাটকে অভিনয় করলেন বেশ ভালো লাগলো হাঁচি নিয়ে আগে অনুষ্ঠান হয়েছে তবে তা নাটক আকারে দেখানো হয়নি এক কথায় অনুষ্ঠানটি অনবদ্য লেগেছে এই নাটকটি উপহার দেওয়ার জন্য গ্রুপ ওয়ান টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রদীপ দা ত্রিপুরা থেকে এসে সবার মন জয় করে নিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা সত্যি সেই দিনগুলো ছিল খুবই সুন্দর এবং আপনাদের যে এই প্রচেষ্টাতে অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ আপনারা সবাই ভালো থাকবেন আর বন্ধুরা আপনারা যে এই অনুষ্ঠান এই রকমভাবে দেখে এবং শুনে যাচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আশা করছি ভবিষ্যতেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখবেন এবং এই ধরনের মতামত আমাদেরকে পাঠিয়ে যাবেন আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে চলে আসি বিজ্ঞান জগৎ অনুষ্ঠান প্রসঙ্গে এই বিজ্ঞান জগৎ অনুষ্ঠানটি এটিও কিন্তু এই কৃষ্ণনগরে ওয়ার্কশপে ধারণ করা হয়েছিল এটি ধারণ করেছিল আরেকটি গ্রুপ আর এই অনুষ্ঠান প্রচার হওয়ার পরে মন্তব্য পাঠিয়েছেন পার্থ দত্ত নদীয়া বড়োচাঁদঘর থেকে লিখছেন প্রথম এই রকমের একটি অনুষ্ঠান তৈরি তাও আবার খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো লাগলো এই প্রচেষ্টা অভিনন্দন গ্রুপ থ্রিকে লিডিয়া মনীষা মণ্ডল কলকাতা থেকে লিখছেন খুবই ভালো লাগলো আপনাদের এই একদিনের শিক্ষার প্রচেষ্টা খুবই ভালো হয়েছে ধন্যবাদ জানাই আপনাদেরকে এরপরে লক্ষণকুন্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন ভেরিটাস বাংলা এশিয়ার বিশেষ অনুষ্ঠানে আজকের বিজ্ঞান জগৎ অনুষ্ঠানে স্মার্টফোন নিয়ে সংক্ষিপ্ত আলোচনাটি শুনলাম এবং দেখলাম আমার খুব ভালো লাগলো হ্যাঁ বন্ধুরা আপনারা যেই অনুষ্ঠান দেখেছেন এবং শুনেছেন তারপর এই রকম ধরনের মতামত করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এই লক্ষণ কুণ্ডুর যে মন্তব্য পাঠিয়েছেন সেই প্রসঙ্গে একটি কথা বলতে হচ্ছে ভাই লক্ষণ কুণ্ডু এই আমাদের রেডিও ভেরিটাস এশিয়ার নাম কিন্তু ভেরিটাস বাংলা এশিয়া নয় আপনি যতবার কিন্তু মন্তব্য পাঠাচ্ছেন লিখছেন ভেরিটাস বাংলা এশিয়া এটা কিন্তু আমাদের রেডিও সেন্টারের নাম নয় যদিও কিন্তু আমরা অনলাইনে হয়ে গেছি তবুও কিন্তু আমরা রয়েছি রেডিও ভেরিটাস এশিয়া এই নামে আশা করি আপনি এইভাবে আমাদের মতামত পাঠিয়ে যাবেন আর ভালো থাকবেন এরপরে চলে আসি পরের মন্তব্যে পরের মন্তব্যটি পাঠিয়েছেন গৌতম মণ্ডল লিখছেন খুবই সুন্দর অনুষ্ঠান হয়েছে উপস্থাপনা ও অংশগ্রহণকারীদের স্মার্টনেস বেশ কাজে লেগেছে স্মার্টফোনের কথা বলতে এরপরে মন্তব্য পাঠিয়েছেন মৃন্ময় মন্ডল গাংনাপুর নদিয়া থেকে লিখছেন ভিডিওগ্রাফি কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের দ্বারা পরিচালিত আজকের এই বিশেষ অনুষ্ঠানটি দেখলাম আসলে এটা একটি প্রচেষ্টা ছিল যা আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করেছেন আলোচনার বিষয়টিও খুব সময় উপযোগী ছিল সুরজিৎ মাহান্তি বলরামপুর পুরুলিয়া থেকে লিখছেন সঞ্জীবনীর ভিডিও কোর্সের দ্বিতীয় আয়োজন ছিল এটি আমরা তৃতীয় গ্রুপ থেকে মাত্র আধ ঘন্টার মধ্যে এই বিজ্ঞান জগৎ অনুষ্ঠানটি শ্রোতা জন্য তৈরি করেছিলাম আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় বুলবুল তাই এক জায়গায় দাঁড়িয়ে অনুষ্ঠানটি আমাদের করতে হয়েছে অনেকেই বলেছেন সাইবার ক্রাইম নিয়ে বিস্তারিত আলোচনা করিনি বিস্তারিত জানাতে ইচ্ছা ছিল কিন্তু আমাদের সময় ছিল চার মিনিট তাই আমরা সেগুলো জানাতে পারিনি আমাদের অনুষ্ঠানটি নিয়ে সেভাবে কমেন্ট পেলাম না সবাই দেখেছেন তাতেই আমরা খুশি হ্যাঁ সুরজিৎ মহান্তি এবং মৃন্ময় মণ্ডল আপনারা যে অনুষ্ঠান শোনা এবং দেখার পর এই অংশগ্রহণকারীদের উৎসাহ জুগিয়েছেন এবং বলেছেন যে প্রথম প্রচেষ্টা হিসেবে ভালো হয়েছে সুরজিৎ মহান্তি এটাও ব্যাখ্যা করেছেন যে অনুষ্ঠান তৈরি করার ক্ষেত্রে কি কি বাধা এসে দাঁড়িয়েছিল এবং কীভাবে আপনারা অনুষ্ঠান করেছেন তা জেনে শ্রোতা বন্ধুদের নিশ্চয়ই ভালো লাগবে আপনারা এই রকমভাবে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন এরপর প্রদীপ কুণ্ডু আগরতলা ত্রিপুরা থেকে লিখেছেন সার্থক প্রচেষ্টা ছিল এই গ্রুপের জাকির হোসেন মুর্শিদাবাদ থেকে লিখছেন সত্যি বৃষ্টি ভেজা দিনটির কথা আজও মনে পড়ে প্রথম তো তাই একটু ভয় ভয় ছিল এরপরে মন্তব্য পাঠিয়েছেন নিজামুদ্দিন শেখ লিখছেন স্মার্টফোনের সুফল ও কুফল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা বেশ লাগলো যদিও এ সুফল ও কুফল নিয়ে আরও অনেক কিছু বলার ছিল তবে একদিনের শিক্ষার ফসল হিসেবে এটা যথেষ্ট ভালো হয়েছে ধন্যবাদ জানাই হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা এই প্রচেষ্টা করে অনুষ্ঠানটি ধারণ করেছিলেন আপনাদের সবাইকে সাধুবাদ জানাই যে অল্প সময়ের মধ্যে আর প্রতিবন্ধকতা ছিল বুলবুল সাইক্লোন তার মধ্যে আপনারা যে কাজটি করেছেন তা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে আপনারা ভালো কাজ করেছেন আপনারা সবাই ভালো থাকবেন এরপরে মন্তব্য পাঠিয়েছেন মাধবচন্দ্র সাগর লিখছেন স্মার্টফোনের মাধ্যমে কিভাবে সাইবার ক্রাইম রোধ করা যায় তা আলোচনাই করা হলো না বিষয়টি ধোঁয়াশা থেকে গেল আর এই মাধবচন্দ্র সাগরের যে মন্তব্য তার প্রসঙ্গে সৌরভ হোসেন মুর্শিদাবাদ থেকে কিন্তু জবাব দিয়েছেন উনিও কিন্তু ছিলেন এই ওয়ার্কশপে তিনি লিখেছেন মাধবচন্দ্র সাগর ভাই সাইবার অপরাধ বা কম্পিউটার অপরাধ এমন একটি অপরাধ যা কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কের সাথে সম্পর্কিত কম্পিউটার একটি অপরাধ সংগঠনে ব্যবহৃত হয়ে থাকতে পারে বা এটা নিজেই লক্ষ্য হতে পারে দেবারতী হালদার ও কে জয়শঙ্কর সাইবার অপরাধকে সংযায়িত করেছেন আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক যেমন ইন্টারনেট চ্যাটরুম ইমেল বোর্ড ও গ্রুপ এবং মোবাইল ফোনে এস এম ব্যবহার করে অপরাধমূলক অভিপ্রায় কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সম্মানহানি কিংবা সরাসরি বা পরোক্ষভাবে শারীরিক বা মানসিক ক্ষতি বা ক্ষতির কারণ হওয়া এ ধরনের অপরাধ একটি জাতি নিরাপত্তা ও আর্থিক স্বাস্থ্য হুমকি দিতে পারে বা সুন্দর জবাব দিয়েছেন সৌরভ হোসেন আপনি সত্যি এই সাইবার ক্রাইম সম্বন্ধে যে জানেন আপনার এই রিপ্লাই থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে সুন্দরভাবে আপনি সংক্ষেপে ব্যাখ্যা করেছেন সত্যি আমাদের যদি সময় আরও বেশি থাকতো তাহলে কিন্তু এই গ্রুপ থেকে এই রকম ধরনের কথা কিন্তু ওই অনুষ্ঠানে তারা দিতে পারতেন এরপরে একটি মন্তব্য পাঠিয়েছেন তাসলিমা আক্তার লিমা বাংলাদেশ থেকে লিখছেন রেডিও এইটাস এশিয়ার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন ও শ্রোতাদের নিয়ে ভিডিও ওয়ার্কশপ আয়োজনের জন্য ফিলিপাইনের সদর দপ্তর কর্তৃক প্রদত্ত বাজেট থেকে দুদিন ব্যাপী ভিডিও ওয়ার্কশপের আয়োজন করে চিত্রবাণী ট্রেনিং সেশনে দ্বিতীয় দিন তিনটি গ্রুপে বিভক্ত হয়ে দুটি দলীয় প্রজেক্ট তৈরিতে অংশ নেন বাংলাদেশের পাঁচজন এবং ভারতের ১৩ জন সহ সর্বমোট আঠেরো জন শ্রোতা বিজ্ঞান জগৎ অনুষ্ঠানের জন্য স্মার্টফোনের সুফল ও কুফল নিয়ে আজকের এই পরিবেশনাটি তৈরি করেছেন গ্রুপ এর বন্ধুরা এটা তাদের প্রথম প্রযোজনা ও পরিবেশনা গ্রুপ থ্রি এর অংশগ্রহণকারী পাঁচজন শ্রোতাবন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই মাত্র চার মিনিট চৌত্রিশ সেকেন্ডের মধ্যে এমন একটি তথ্যবহুল চমৎকার অনুষ্ঠান শ্রোতাদেরকে উপহার দেওয়া জন্য ধন্যবাদ আরভিএ এবং চিত্রবাণীকেও তাসলিমা আক্তার লিমা আপনি যে অনুষ্ঠানটি দেখেছেন এবং তারপর মতামত পাঠিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু একটি বিষয় কিন্তু আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি আপনি এই ওয়ার্কশপে যোগদান না করার পরও ওয়ার্কশপের এত ভেতরের খবরগুলো কীভাবে জানতে পারলেন সেটাই কিন্তু আমরা ভাবজি। সত্যি আপনি ওয়ার্কশপ নিয়ে যে যে কথাগুলো বলেছেন তা কিন্তু হয়েছে আর এইটাই কিন্তু রহস্য থেকে গেল যে আপনি কি করে ওয়ার্কশপে কোন দিন কি করা হয়েছে এবং কোন গ্রুপে কারা কি করেছে সবই কিন্তু আপনি তুলে ধরেছেন তবে অনুষ্ঠান শুনে আপনার যে ভালো লেগেছে এবং তারপর মন্তব্য পাঠিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আশা করব যে ভবিষ্যতে আমাদের অনুষ্ঠান শোনা এবং দেখার পর অনুষ্ঠান কেন্দ্রিক এরকম মতামত আমাদেরকে পাঠিয়ে আমাদের সমৃদ্ধ করবেন আমাদের পাশে থাকবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে মানিক সাহা নালিতাবাড়ি শেরপুর বাংলাদেশ থেকে লিখছেন বা চমৎকার অনুষ্ঠান ছিল একদম লোভনীয় একটি অনুষ্ঠান মোহাম্মদ চান মিয়া সিলেট বাংলাদেশ থেকে লিখছেন প্রথমবার হলেও চমৎকার হয়েছে ভিডিও কোয়ালিটি সাক্ষাৎকার ও উপস্থাপনা খুবই ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আজকে শেষ মন্তব্যটি পাঠিয়েছেন বেল্লা। পশ্চিম মেদিনীপুর থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য লিখছেন মনোজ্ঞ অনুষ্ঠান বিজ্ঞান জগতে স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারলাম হ্যাঁ সিদ্ধার্থ ভট্টাচার্য অনুষ্ঠানটি দেখার পর আপনারও যে মনে হয়েছে যে মনোজ্ঞ অনুষ্ঠান বেশ কিছু তথ্য জানতে পেরেছি তা জেনে আমাদের সত্যি ভালো লাগলো আশা করছি ভবিষ্যতে আপনি এবং বাকি শ্রোতাবন্ধু আপনারাও কিন্তু আমাদের সঙ্গে থাকবেন এই রকম অনুষ্ঠান দেখে অবশ্যই মতামত পাঠাবেন যা কিন্তু হওয়া দরকার বেশ সমালোচনামূলক কারণ শুধু ভালো তা দিয়ে কিন্তু আমাদের কিন্তু কোনো উপকার হয় না যত আপনারা সমালোচনা করবেন যে অনুষ্ঠানে কি ত্রুটি বিচ্যুতি হচ্ছে বা কি ভালো লাগছে কেন ভালো লাগছে তাহলে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠান আরও উন্নতি সাধন করতে পারব এই কথাটি মনে রেখে অবশ্যই কিন্তু আপনারা আমাদের অনুষ্ঠান দেখার পর নিচে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন এবং অনুষ্ঠানগুলি লাইক করবেন এবং শেয়ার করবেন আর বন্ধুরা আজ এখানেই কিন্তু আলাপনের আসর থেকে বিদায় নিতে হবে কারণ সময় সীমিত আশা করছি এই আলাপন অনুষ্ঠানটি দেখার পর আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার